যা আগুন ধরেছে না! আপনারা ময়নার বাবাকে দেখতে চেয়েছিলেন, এই যে সে ময়নার বাবা। তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দেখেই মন ভরে যাচ্ছে। নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন আজকে ময়নার বাবা বাজার থেকে দারুণ জিনিস নিয়ে এসেছে। এই মুরগির নাম হচ্ছে কক মুরগি। আমরা যে পোলট্রি মুরগির ডিমগুলো খাই, ডিমগুলো এই মুরগিতেই পারে। এই কক মুরগির মাংস কিন্তু শক্ত হয়, ঠিকঠাক রান্না না করতে পারলে কিন্তু মাংসটা নরম হবে না। আজকে আমি যেভাবে রান্না করব এতে কিন্তু নরমও হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা দেখতে থাকুন আমি কী করে রান্না করছি। মা, বাবা চলে এসেছে। হ্যাঁ, মাঠে জল দেওয়া হয়ে গেছে। গরম জল হলো তোমার? হ্যাঁ হয়ে গেছে। এই মুরগিটা বেশি বড়, এই মুরগিটার ঝুটিটা বেশি বড়, কত বড়। আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। জল যা গরম করেছে গো, চরম গরম হয়েছে। হ্যাঁ ভালো ছাড়বে। এই দেখুন লোমগুলো কত সুন্দর ছাড়িয়েছি, একটাও কিন্তু লোম নেই। এবার একটু আগুনে সেকে নেবো, দুই একটা যদি ছোট লোম থাকে সেগুলো চোখে দেখা যাচ্ছে না, ওগুলো পুড়ে যাবে। তাহলে যা আগুন ধরেছে না! মাংসের আলু ভাজতে শুরু করে দিয়েছি, এখনো ময়নার বাবার মুরগি কাটা হয়নি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা ময়নার বাবাকে দেখতে চেয়েছিলেন, এই যে সে ময়নার বাবা, আজকে মুরগি কেটে দিল আমাকে। এই পিসটা একটু বড় আছে, এটা ছোট করে দাও। আলু ভাজা তেলের মধ্যে আর খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা আর জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভেজে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলা। এবার দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা। এখানে আছে ধনে আর শুকনো লঙ্কা বাটা, টমেটো, হলুদ, লবণ, এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। মশলা লেগেছিল বাটিতে, সেই জলটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিই। দেখুন 5 মিনিটেই তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাংস। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে 35 থেকে 40 মিনিট মাংসটা ভালো করে কষিয়ে নেব, এতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। কাঠের জাল তো আস্তে আস্তে দিতে হবে। এই দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো গরম জল। মাংসের ঝোলটা ফুটতে শুরু হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু। তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দেখেই মন ভরে যাচ্ছে। ঝোলটা ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিলাম। রান্না হয়ে গেছে, সবার শেষে বেটে নেওয়া গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকে দুটো দেওয়ার, একটা দাদা বলেছি খেতে, আজকে খেয়ে আপনাদের জানাবে কিরকম হয়েছে।
আমার ডাক দি। ওই আসো তোমরা। বৌদি, হ্যাঁ, আজকে যা রান্না করেছো দূর থেকে কিন্তু সেন্টটা পেয়েছি। হ্যাঁ, দেওরটা আসবে, ভালো করে রান্নাতে হবে না? বেগুন দিয়েই প্রথমে শুরুটা করছি। ওহ, চিকেনের লেগ পিসটা না, সেই হয়েছে। আগে বেগুন তো খাবো না, মাংস দিয়ে খাবো ভাবছি। ওটা আমাকে দিয়ে দে, ওটা আমি খাই। তোরও আছে দেখ, ও তাই নাকি? মাংসটা কিন্তু খুব সুন্দরই নরম হয়েছে, একদম মোমের মতো গলে গেছে। আলুটা আবার দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দরই লাগছে, এরকম পরিবেশের মধ্যে বসে খাওয়া, আর তরকারি ওটাও মানিয়ে গেছে পরিবেশের সাথে একদম একদম। রান্নাটা দারুণ হয়েছে বৌদি, আর নরম হয়েছে খুব। অল্প কটা ভাত দাও। হ্যাঁ দিচ্ছি। বৌদি, হ্যাঁ, বাড়িতে ভাত আছে তো? হ্যাঁ আছে। আজকে তো মনে হয় সব ভাত আমি নিয়েছি। না না, আমিও তো খুব ভাত খেলাম। সব ভাত আজকে শেষ? না, এখনো আছে। থালা পরিষ্কার করে গেলাম। দাদা ভাইরা তো আপনাদের জানালোই খেয়ে কিরকম হয়েছে, আর খুব আনন্দও করলো। আর কক মুরগি কিন্তু আপনারা বাজারে পেলে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। টাটা।